আসসালামু আলাইকুম আমি দেখাবো কিভাবে করতে হয় তো আমাদের ফার্স্ট টাইম গুগলে গিয়ে লগ ইন দিতে হবে আপনাকে যে লগ ইন ডিটেলস দেওয়া হয়েছে সেটা দিয়ে আপনি লগ ইন করবেন তো আপনাকে যে লগ ইন ডিটেলসটা দেওয়া হয়েছে লাইক আইডি এবং পাসওয়ার্ড আমি এখানে লগ ইন দিচ্ছি এখন আপনার কাজ হলো চাই আনাদার ওয়ে তারপর সিলেক্ট করতে হবে গুগল অথেন্টিকেটার কোড চাইবে যখন কোড চাইবে আপনি আমাকে বললে আমি আপনাকে কোডটি দিয়ে দেব অলরেডি আমরা গুগলে লগ করে ফেলেছি এখন আলাদা একটা ট্যাব ওপেন করবো এবং ওইখানে গিয়ে ফ্যাটলিপিটি লিখবো লিখার পরে আমরা খেয়াল করব যে এখানে লগইন লিখা আছে এটাতে ক্লিক করব ক্লিক করার পর আমাদের এখানে এই কন্টিনিউ উইথ গুগল এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পর আপনার যদি আপনার এখানে আগে জিমেল এড্রেস থেকে থাকে বা একটু আগে যেটা লগইন করেছেন সেটাও থেকে থাকে মাল্টিপল জিমেইল এড্রেস যদি লগইন অবস্থা থেকে থাকে আপনার ব্রাউজারে সেই ক্ষেত্রে সিলেক্ট করতে বলবে যে কোনটা আপনি সিলেক্ট করবেন তো আপনি উইটাই সিলেক্ট করবেন যেটা কিনা একটু আগে আপনি লগইন করেছেন ঠিক আছে আর যদি দেখা যাচ্ছে মাল্টিপাল নাই শুধুমাত্র এই একটাই আছে লগ ইন করা দ্যাটস ওয়াই এই দেখতেই তো পেলেন যে কিভাবে সাথে সাথে ঢুকে গেল সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না আশা করি আমি আপনাকে বুঝতে পেরেছি ধন্যবাদ